একটা পেশার প্রতি খুব বেশি ঈর্ষা হয়, সেই পেশাটা হলো চিকিৎসকদের পেশা। যদি কারোর জীবনে কোনো আফসোস থাকে যে আমি কেন এটা হতে পারলাম না, তো আমার আফসোস হলো যে আমি যদি চিকিৎসক হতাম অথবা চিকিৎসা সেবার সাথে জড়িত কেউ হতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, সেই দুঃখকে লাঘব করার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের বিশাল বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছি। প্রায় বছর খানেক ধরে, এক বছর ধরে আমাদের কাজ চলমান আছে, আরও কয়েক মাস সময় লেগে যাবে। এই প্ল্যাটফর্মটা যদি আমরা উন্মুক্ত করতে পারি, এদেশের গ্রামে গঞ্জের শহরের দুস্থ অসহায় গরিব রুগী যারা আছেন, তাদের ট্রিটমেন্টে যে খরচ ব্যয় সেটা নির্বাহ করা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো ডিজাইনটা আল্লাহর মতে আমরা অনেকখানি দাঁড় করে ফেলেছি এবং ইনশাআল্লাহ এটিকে আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে পারবো। এটি যখন আমরা লঞ্চ করবো, তখন আমরা আশা করছি যে টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারছেন না, যারা নানা কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের অনেক বেশি সেবা আমরা দিতে পারবো। এবং সিস্টেমটাকে আমরা এমনভাবে ডেভেলপ করছি যে আমরা এটার জন্য কোনো ফান্ড কালেকশন করবো না, কোনো প্রকার তহবিল আমরা সংগ্রহ করবো না। আমরা শুধুমাত্র রুগীদের ডাটাগুলোকে কালেক্ট করে সেগুলোকে চেক রিচেক করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিব এবং আমরা মার্কেটিং করব। ডোনার এবং রুগীর মধ্যে আমরা শুধুমাত্র সেতু বন্ধনটা করে দিব। ডোনার তার মতো করে পছন্দের রুগীকে সেবা দিবেন এবং বাংলাদেশে মানুষের মধ্যে যে কল্যাণকামিতে আছে, আমরা এবারের বন্যায় দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশন এর ক্ষুদ্র ডাকে এবং প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ 15 লক্ষ মানুষ মাত্র 12 দিনে আমাদের ডাকে সাড়া দিয়ে বন্যার্থদের জন্য অর্থ সহযোগিতা করেছেন। 15 লক্ষ মানুষ মাত্র 12 দিনে অর্থ সহযোগিতা করেছেন এবং 12 দিনে প্রতিদিন প্রায় 3 থেকে 3,500 মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে, তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে চিনি এমন ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রফেসর আছেন, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আছেন, এমনকি অন্য ধর্মাবলম্বী আছেন, তারা এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তো আমাদের এই দেশে মানুষের মধ্যে নানা দোষ ত্রুটি আছে, কিন্তু এদেশে মানুষের কিছু গুণের জায়গা আছে। এর মধ্যে একটা হলো, কোনো ভালো উদ্যোগে যদি সাধারণ মানুষ আস্থা পায়, নির্ভরতা পায়, তারা জীবনকে উজাড় করে দিতে রাজি আছে। তো আমি চিকিৎসক হতে পারিনি, সে আক্ষেপ আমার আছে, কিন্তু সেটাকে দূর করবার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে চিকিৎসা সেবায় আমাদের যে সমস্ত গরিব রোগীরা আছে তাদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে, তাদের যে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না, সেই কষ্টটা বোধহয় আমরা লাঘব করতে একটা বড় ভূমিকা ইনশাআল্লাহ রাখার সুযোগ হবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনার জীবনের শুরুতেই উদ্দেশ্যটা এটা হোক যে আমি আমার পেশায় ভালো হয়ে, দক্ষ হয়ে, যোগ্য হয়ে আমি যাই করব, আমার আল্লাহর কাছ থেকে সওয়াব হবে আমার প্রধান উদ্দেশ্য। এর বাইরে টাকা পয়সা সম্মান ইজ্জত পদ পদবি পেলাম আলহামদুলিল্লাহ, না পেলেও আমার দুঃখ নেই। এটা করলে আপনার দুটি লাভ হবে। প্রথমত, আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে দেখবেন, আল্লাহ এত নফল নামাজ তো পড়ি নাই, এত রোজা তো রাখি নাই, এত হজ উমরা তো করি নাই, এত ওয়াজ নসিহত তো করি নাই, এত কোরআন তেলাওয়াত করি নাই, এত সুবহানাল আলহামদুলিল্লাহ পড়ি নাই, এত দান সদকা করার মতো অর্থ করি আমার ছিল না, বাট এত আমল কোত্থেকে আসলো? আপনি নিজের আমল দেখে আপনি অবাক হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেকগুলো ঘটনা, অনেকগুলো কেইসের কথা তার বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে অনেক মানুষ আছে জান্নাতে আখেরাতে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ অবাক হয়ে যাবে, আল্লাহ আমার এত আমল কোত্থেকে আসলো, আমি তো আমল করিনি। তো আমি মনে করি, আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা বিষয়কে, বিশেষ করে একজন চিকিৎসক হিসাবে আল্লাহর সন্তুষ্টি, এটা যদি আপনার প্রধান লক্ষ্য হয়, তাহলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে বিপুল পরিমাণে সওয়াব কিয়ামতের ময়দানে পেয়েছেন। কারণ আপনার সকাল বিকাল আপনি রুগী দেখছেন, রুগীর সেবা করছেন, রুগীর ফলো আপ রিপোর্ট দিচ্ছেন, আপনি রুগীর রিপোর্ট দেখছেন, নানাভাবে কাজ করছেন, প্রত্যেকটির বিনিময়ে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর পাশাপাশি আরেকটি লাভ হবে, তা হলো আপনার জীবনে অতৃপ্তিটা থাকবে না। আমি যেটা একটু আগে বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। অবিশ্বাস এবং বিশ্বাসের পার্থক্যটা কি? আল্লাহ বলেছেন, বিশ্বাসী মানুষদের অভিভাবক আল্লাহ, তারা আল্লাহর উপরে ভরসা রাখে, নির্ভরতা রাখে, অবিশ্বাসীদের কোনো ভরসার জায়গা নেই, যার কারণে তারা দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি বছরের সারা বিশ্বে আত্মহত্যার যে হার আছে সেটা যদি আপনি স্টাডি করেন, আপনি দেখবেন প্রতি বছরই প্রায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি থাকে যারা নাস্তিক, কোনো ধর্মে বিশ্বাসী নয় তাদের মধ্যে। আত্মহত্যার প্রবণতা প্রতি বছর গোটা বিশ্ব জুড়ে সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে। এর অন্যতম কারণ হলো ওই যে মুসলমানদের একটা ভরসার জায়গা থাকে, মানুষভাবে সে ভেঙে পড়ে না, ডিপ্রেসড হয় না। তো আপনার উদ্দেশ্য যদি হয় আমি ডাক্তার হয়ে আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো, এটাই মূল উদ্দেশ্য, আর বাকিগুলো
ভালো কোনো পদে আমি যেতে পারলাম কি পারলাম না, ভালো কোনো জায়গা যেতে পারলাম কি পারলাম না, ভালো কোনো ডিগ্রি নিতে পারলাম কি পারলাম না, এটা আমার জীবনে অনেক বড় লক্ষ্য না, সেকেন্ডারি লক্ষ্য। তাহলে দেখবেন আপনার জীবনে আপনি হালকা হয়ে যাবেন, টেনশন অনেকটা কমে যাবে, আপনি সামনে অগ্রসর হতে অনেক সহজে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার দুই, আমাদের মনে রাখা দরকার, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।